আচমকা বসে গেছে নদী বাঁধ, যে কোনো মুহূর্তে বড় বিপদের আশঙ্কায় স্থানীয়রা। দ্রুত পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা স্থানীয় প্রশাসনের। রায়মঙ্গলে 300 ফুট নদী বাঁধ হঠাৎই বসে গিয়েছে। যে কোনো মুহূর্তে বড় সড় বিপদ ঘনিয়ে আসতে পারে সুন্দরবন বাসীদের দিকে। আতঙ্কে দিন কাটছে বাংলার প্রান্তিক মানুষদের। উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার হিঙ্গলগঞ্জ ব্লকের সাহেবখালী গ্রাম পঞ্চায়েতের রামাপুর জেটিঘাটের রায়মঙ্গলের আইলার 300 ফুট বাঁধ ভেঙে বসে গিয়েছে। ইতিমধ্যেই নদীর নোনা জল ঢুকতে শুরু করেছে। শতাধিক গ্রামবাসীকে ঘাট সংলগ্ন এলাকা থেকে সরিয়ে উঁচু জায়গায় নিয়ে আসা হয়েছে। পাশাপাশি ত্রাণ শিবিরও করা হয়েছে, সেখানে পর্যাপ্ত ত্রাণের ব্যবস্থা রাখা হয়েছে। স্থানীয় পঞ্চায়েত প্রশাসন ও সেচ দপ্তর দ্রুত বাঁধ মেরামত করবার জন্য চেষ্টা চালাচ্ছে। ইতিমধ্যেই জেসিপিকে কাজে লাগানো হয়েছে। যে কোনো মুহূর্তেই বড় সড় বিপর্যয় নামতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা। হিঙ্গলগঞ্জের বিধায়ক দেবেশ মণ্ডল বলেন, বড় সড় বিপর্যয় এই নদী বাঁধ মেরামত করার ক্ষমতা নেই পঞ্চায়েতের। তিনি আরো জানান, বারংবার সেচ দপ্তরের কাছে আর্জি জানানো হয়েছে, তবে দীর্ঘদিন ধরে কেন্দ্রীয় সরকার নদী বাঁধে সংস্কারের জন্য বরাদ্দ আটকে রেখেছে, যার কারণে বাঁধ সংস্কারের কাজ করা যায়নি। প্রাকৃতিক বিপর্যয়ের মধ্যে এটা একটা প্রাকৃতিক বিপর্যয়, যে নদী ভাঙনটা, এগুলো তো প্রকৃতির সঙ্গে তো লড়াই করে পারা যায় না, কিন্তু প্রকৃতি যেভাবে যখন এই আক্রমণ করে বা যেভাবে এভাবে আমাদের কাছে বিপর্যয় হিসেবে প্রকাশ পায়, তখন প্রশাসনিক লেভেল থেকে সেগুলোকে প্রতিকার করতে হয়। ওখানে যে সমস্ত মানুষগুলো বিপদপূর্ণ হয়েছে তাদেরকে সরিয়ে নেওয়া হচ্ছে এবং তাদেরকে আগামী দিনে তাদের উপযুক্ত ব্যবস্থার মাধ্যমে তাদের যে আর্থিক একটা দায়ভার বহন করতে হবে, সেই জায়গায় সরকার একটা বিশেষ ভূমিকা নিয়ে তাদের পাশে থাকছে। নদীমাত্রার থেকে আবার প্রতিকারে, এই বিপর্যয় প্রতিকার করে মানুষকে যথাযথ নিরাপত্তা দেওয়ার ভূমিকায় থাকতে হয়। কিন্তু এই সময় নির্বাচন বিধি চলায় আমরা যথাযথভাবে যে কাজ করতে হয় সেটা অনেকটা তৎপরতার সঙ্গে করতে পারছি না ঠিকই, কিন্তু প্রশাসনকে সব এটাই বলা হয়েছে, প্রশাসন সেইভাবে এগিয়ে আসছে। ইতিমধ্যেই নদীর নোনা জল ঢুকতে শুরু করেছে। আতঙ্কে দিন কাটছে সাহেবখালীর মানুষদের। ঘটনায় আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা। এই বিষয়ে স্থানীয় এক বাসিন্দা জানান, লাগানি আমার কিছু নেই, কোথায় যাবার ঘর নেই, এই নদীর ধারে কোনো রকম আশ্রয় নিচ্ছি একটুখানি থাকার জন্যে। তো ওদেরকে বলেছি কিছু যদি ঘরটা বাঁচিয়ে দেয়, এই জন্যে কিছু যদি যা এখন ঠিক বলতে পারছি না, ঘরটা পোহাতে পুরো পড়ে যেতে পারে, যেখানে আগে গিয়ে তবু খাটাতে হবে ভেজে দেয়। আর কী করবো, কোনো কিছু পাইনি, আমার কোনো কিছু অনুদান ওরা দেয় না। কী আমি ঠাকুর যেন ওরা যদি না দেয় আমি কী করবো, আমাদের এখন কী চাইবো, এখন আমার ঘর বাড়ি সব চলে গেছে, কী করবো, এখন জমি যাওয়া কিছু নেই, কোথায় কি ঘর মাতবো। এই সরকারের চাইছি যে কিছু যদি আমাকে একটা করে দেয় সরকার থেকে, তাহলে যদি বাঁচতে পারি আমি। এই নদীর বাদে বাচ্চা কাচ্চা নিয়ে আছি, কত ভয়ে ভেঙে চিড়ে যাচ্ছে পরগনা। সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটারশিপের জন্য যোগাযোগ করুন 8617883493, অফিস বনগা, উত্তর চব্বিশ পরগনা, পশ্চিমবঙ্গ।